2020 সালের সব নতুন কালেকশন নিয়ে আজকে আমাদের এই ভিডিও দেখুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন। তো কথা না বাড়িয়ে এই ডিজাইনগুলো সম্পর্কে আজকে কথা বলবো। যে ডিজাইনগুলো আপনারা যখন বানাবেন তখন 1.5 বা 1.2 মাল দিয়ে বানাবেন, যেহেতু এগুলো মেইন গেট, তো 1.5 বা 1.2 এর নিচে মাল না লাগালে ভালো হবে। আর এসএসএর পাইপের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এসকেবি বা স্টিলটেক এই দুইটির একটি কোম্পানির মাল ব্যবহার করতে হবে, তাহলে সেই মালে কখনো জাং বা নষ্ট হবে না। আর আপনাদের 1.2 দিয়ে প্রতি স্কোয়ার ফিট মাল বানাতে খরচ পড়বে 1500 থেকে 1400 টাকা বা 1400 থেকে 1500 টাকা। আর 1.5 দিয়ে যখন বানাবেন সেটি 1700 থেকে 1800 টাকা খরচ পড়বে। আর অবশ্যই মালটি বানানোর পরে খুব ভালো করে ফিনিশিং দিবেন এবং সবসময় চেষ্টা করবেন পরিষ্কার রাখতে, যাতে এটিতে ময়লা না ধরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান পরামর্শ বা কোনো তথ্য যদি জানার থাকে সেটি আমাদেরকে জানাবেন। আর আমাদের পেজে সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কোন কোন অ্যাসেসের পাইপে মরিচা চলে আসে এবং তার সমাধান কি। ধন্যবাদ সবাইকে।